고소 미식 여자 미식 고소 박수 ছোটবেলায় কথা মনে পড়লো, আমরা ছোটবেলায় গাছে চুরি করে আম পারতাম, এখন নিজের গাছের কেউ আম চুরি করলে নিজের কষ্ট লাগে। ঢাকা থেকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে হঠাৎ করে, যেহেতু আমি এখানে একা করতেছিলাম, ওর মা সহ চলে আসছে, বাসে করে চলে আসছে, আমি নিজেই ইয়ে হয়ে গেছি। দেখছো আম? হ্যাঁ হ্যাঁ পারো। দাদুর হাতের গাছের আম পারলো আমার মেয়ে, এই যে বড় আমটা পারো, চোখে আম পাড়ার সময় টাকায় দেখবা না। হ্যাঁ, আরেকটা ভিডিও হবে যে ওরা ঢাকা থেকে আসার সময় ভিডিও করছে অনিমা। হ্যাঁ, তাহলে ঢাকা থেকে আসার সময় অনিমা যে ভিডিওটা করছে ওটা একটা পার্ট আছে, ওটাও দেবো। এটা দেখার পরে আমার আম পাড়া থেকে শুরু আর ওদের হলো ওখান থেকে রওনা। হ্যাঁ, মানে দুই জায়গায় দুই রকমভাবে আমরা কী করছি, এবং আমার মেসেজ চলাচলে যে লেখাটা ছিল সেগুলো আমি একটু দিয়ে দেবো ওর মধ্যে, দেখে নিয়ে যে মেসেজ চলা মানে আমি ওর সঙ্গে কীভাবে কথা বলতেছিলাম মনের সঙ্গে, এবং কীভাবে আমার মনে হচ্ছিলো যে না ও আসতেছে। এই যে রাজ্জাক ভাই উঠতেছে আম গাছে, আমাদের আমরপলি গাছের আম পড়তেছে। হ্যাঁ, নিচে এই যে আম। তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, কি নাম শোনা যাচ্ছে না তো? সবই তো কাঁচা, লাল লাল তো দেখি না একটু। বাদুর বাদুর খাওয়া, বাদুর খাওয়া সব। হ্যাঁ হ্যাঁ, এই তো বাদুর খাওয়া। আমাদের বাসায় প্রচুর কাঠবিড়ালি আছে, জাম কাঠবিড়ালি খাইছে, ভিতরে পাকা বাইরে কাঁচা। কয়েক বালতি আম পাড়া হয়েছে, এরপরে আমরা চলে যাই ছাদে আম পাড়ার জন্য। গন্ধ অসাধারণ। ধোয়ার পরেও কষ বেরোচ্ছে, একটু এখানে ঘষে নিই। ছোটোবেলায় আমরা এরকমভাবে ঘষে নিতাম আগে মা ওয়ালের সঙ্গে মাথা। এটা তো আমরুপালি আগলে, এটা এখান থেকে ভাঙবো। এটা এইভাবেই নিয়ে যেতে হবে, নিয়ে যা ঝুলাই রাখতে হবে। ধুয়ে এটা কি সূর্যের আলোতে লাল হয়েছে নাকি এমনি এমনি পেকে গেছে? এটা মানে এইভাবে খাওয়া যাবে, এই তো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে খাই, খাই দিয়ে কীরকম। ওকে, বিসমিল্লাহ। পাকায় আছে, এটা ভিতরে সাদাই আছে, লাল হয় নাই। আমি তো মনে হয় লাল হয়েছে মনে হয়। আম যদি পাকা হয় কীরকম সব খেয়ে দেখাবো একটু পরে, কাঁচাটা খাই নি আগে। আর একটা এটা টেস্ট করে দেখি কীরকম। কসম মিষ্টি, এটা মিষ্টি কসম বাক্স। পুরা রস মস পড়ে গেল। ছোটোবেলার কথা মনে পড়লো, আমরা ছোটোবেলায় গাছে চুরি করে আম পারতাম, এখন নিজের গাছের কেউ আম চুরি করলে নিজের কষ্ট লাগে। আজকে আম পাড়া ভিডিও এখানে শেষ, যেহেতু আমি কালকে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আম খাবেন কি খাবেন না। ঢাকা থেকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে হঠাৎ করে, যেহেতু আমি এখানে একা করতেছিলাম, ওর মা সহ চলে আসছে, বাসে করে চলে আসছে, আমি নিজেই ইয়ে হয়ে গেছি। দেখছো আম? হ্যাঁ হ্যাঁ পারো। দাদুর হাতের গাছের আম পারলো আমার মেয়ে,
এই যে বড় আমটা পারো, চোখে আম পাড়ার সময় টাকায় দেখবা না। হ্যাঁ দাও, ঝুড়ি দিয়ে দিয়ে দাও। হুম, এটা নাও, ওই দাঁড় একটা পারো। হ্যাঁ হুম, নাও ওই ঝুড়ি দিয়ে দিয়ে দাও। দেখছো আম, এই গাছের আম, এই গাছের নাম কি বলো তো, কি আম এটা? এটা না আম রূপালী। হঠাৎ করে আমি এখানে বসে মানে একটা কাজ করতেছিলাম, এই ভিডিওরই একটা প্রথম দিকে পার্টটা আমি এডিট করতেছিলাম, তখনই আমাকে আর মা এসে আমাকে সারপ্রাইজ দিছে যে হঠাৎ করে আমাকে দেখে আমাকে ভিডিও করতেছে। আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে ওরা আসতেছে, আমার কাছে মনে হয়েছে মেসেজে কথা বলে, কিন্তু কনফার্ম ছিলাম না। তোমরা কখন প্ল্যান করছিলা আসেন, আসার প্ল্যান কখন করছিলা? দুই দিন আগে। আর আজকে যখন রওনা দিছো উঠছো কখন ঘুম থেকে তুমি? সাড়ে নটা। তারপরে আসছো কীভাবে? হচ্ছে ইয়ে, আমি ওদেরকে তো বলি না, আমি আমার বাসায় গিয়ে হচ্ছে সব কিছু ঠিকঠাক করে বাইরে গেছি। তারপর হচ্ছে উবারে গেছি, উবার থেকে বাস স্ট্যান্ডে গেছি, ওখান থেকে হচ্ছে বাসের জন্য ওয়েট করছি এক ঘন্টা। এক ঘন্টা ওয়েট করছো, তখনও আমাকে বলো নাই? কেন বলো? আচ্ছা, তারপরে? তারপরে আর আমি যে মাঝে মাঝে মেসেজ পাঠাচ্ছিলাম অনিমাকে, তখন কি মনে বাসতাম বাসে, তখন কি মনে হচ্ছিল তোমার? যখন হচ্ছে বসে যে তোমরা জানি সাদাপুরে তারপর হচ্ছে তুমি যে গিয়ে পাঠাইছিল যে ভিডিও কল দিতে, ওইটার ছবি প্রতিকাপু পারে ভালোই লাগলো। হ্যাঁ পারো, বড় তো এটা, বড় হয়ে গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। ওগুলো ছোটো না তো, ওগুলো বড়ো না তো, ছোটো হয়, ওগুলো ছোটো, একবার বড়ো হয়নি ওগুলো এখনও। আজকের মতো ভিডিও এটাই শেষ এখানেই, ইনশাল্লাহ আরও আমার ভিডিও হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।